দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি মাঞ্জু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গুরু 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 ঘন মেঘ বারজে পার্বত শিখরে অরণ্যে তমছায়া। দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশন কানাডা নির্মাণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। আজকের অনুষ্ঠানে দেখবেন নৃত্যনাট্যটির প্রথম পর্ব। চিত্রাঙ্গদা নির্মাণে ভাবনাবিন্যাস ও বাস্তবায়ন করেছেন সাজ্জাদ আলী। দর্শক, রবি ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখনই এ নাটকের আখ্যান আরম্ভ। দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোন খানে পাবে তার আশ্রয়। অহ কি দুঃসহ স্পর্ধা অর্জুন, তুমি অর্জুন, আহা বালকের দল, মার কোলে যাও চলে নাই ভয়। অহ কি অদ্ভুত কৌতুক কালে হরে আয় আয় রে আমার সুখ পাতার ডালে
আপনারা দেখছেন বাংলা টেলিভিশন কানাডা নির্মিত চিত্রাঙ্গদার প্রথম পর্ব। পূর্ণাঙ্গ নৃত্যনাট্যটি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সাথে থাকুন। পল্টু কুমার শিকদার টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 416-740-2957। বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সব থেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা। 2972 ড্যানফোর্থ অ্যাভিনিউ টরন্টো, 416-693-2223। বাংলা কাগজ পড়ুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী, 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে করকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? ভাষায় দিব আপনার
জলে ঢেউ দিয়েছে জলে ঢেউ দিল আমার মর্মতলে ঢেউ দিয়েছে জলে এ কি ব্যাকুলতা আজি অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরে করিল ব্যাকুল Oh,
কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল সহসা বাহির হলো যে বনে মৃগী হয়ে শেষে লগিয়া বলা বালা হায় 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 আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করুণি মারে বারে দেওয়া হলো না যে আপনারা দেখছেন বাংলা টেলিভিশন কানাডা নির্মিত চিত্রাঙ্গদার প্রথম পর্ব। পূর্ণাঙ্গ নৃত্যনাট্যটি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সাথে থাকুন। রবি নির্ঝর টরন্টোতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠা। এখানে সঠিক সুর, তাল এবং উচ্চারণ অনুসরণ করে গান শেখানো হয়। ইন ক্লাসের সাথে অনলাইনেও শিক্ষা দেওয়া হচ্ছে। যোগাযোগ সুনীল গোমস ও নন্দিতা গোমস 416-903-8241। রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ গায়কী প্রসারে রবি নির্ঝর। চ্যানেল অমনিটুতে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30, বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা। আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী 416-879-7141। আপনার সেবায় আপনার পাশে সব সময়। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীরে পরাভাবে লজ্জা পাবে বিশ্বের রমণী, পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি কর তব, নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। আমার পূজা নিয়ে
মণিপুর নৃপ দুহিতা তোমারে চিনি তাপসিনী মোর পূজায় তব ছিল না মন তবে কেন অকারণ তুমি মোর দ্বারে এলে তরুণী কহ কহ শুনি তাপসিনী পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা লগিন কুসুমধুনু অপমানে লাঞ্ছিত তরুতনু অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী ফিরাইল গেল ফিরে দয়া কর অভাগিরে শুধু এক বরষের জন্যে তাই আমি দিনু বর তাই আমি দিনু বটাক্ষের তব পঞ্চম সর অম পঞ্চম সর তাই আমি দিনু বিবে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে অচিরে বন্দী করিবে পুজো পাশে ইন্দ্রুপহাসে বন্দী করিবে পুজো পাশে মণিপুর রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা তাই আমি দিনু দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান পল্টু কুমার শিকদার টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার ইমিগ্রেশন ক্রিমিনাল ল রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত 416-740-2957 শাম্পান আর্ট স্কুল অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান কিডস টিনস অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত যোগাযোগ নুরুন্নাহা শক্তি 647-706-7430 শাম্পান আর্ট স্কুল চ্যানেল অমনিটুতে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা প্রতি রবিবার বেলা 3:30টা বুধবার বিকেল 5:30টা বৃহস্পতিবার বেলা 3টা কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা আলবার্টা সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30টা প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা দর্শক আজকের অনুষ্ঠানে দেখলেন বাংলা টেলিভিশন কানাডা নির্মিত চিত্রাঙ্গদার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখবেন আসছে শনিবার একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। গুরু 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 ঘন মেঘ গর্জে পর্বত শিখরে অরণ্যে তমসায়া, মুখর নির্ঝর বল বল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় বীর হরিণ দম্পতি চিত্র